সত্যি ভিডিওটা আমি ইমার্জেন্সি বেসিসে আনলাম। তোমরা সবাই জানো তোরি, প্রিয়া, মিতু, এরা আমার খুব মানে আমার ভীষণ হার্ট, ক্লোজ টু মাই হার্ট। তো তোরিকে নিয়ে ভিডিওটা করেছিলাম, আমি জানতাম তোরি আমি ভিডিও করলে তোরি আমার ডাকে সাড়া দেবেই দেবে, তোরি আমার কাছে আসবেই আসবে। এর জন্য আমি তোরির জন্য ভিডিওটা করেছিলাম, কারণ তোরি আমার কথাতে সাড়া দেয়, এটুকুন বিশ্বাস আছে। তোরি, প্রিয়া, মিতু, এরা আমার কোনো ভিডিওতে মানে আমি বলবো ওরা আসবে না, এটা হয় না। তো তোরি, তোরির কষ্টটা আমি জানি, তোরির সাথে কথা তোমার আমি লাগিয়ে দিচ্ছি স্ক্রিনশট। তোরি কি বলেছে যে তোরির মেয়ের নিয়ে কথাগুলি তোরি কোনোদিনই মেনে নিতে পারেনি, পৃথিবীর কোনো মার পক্ষে তো সম্ভব না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি যে বা যারা ওইরকম ভিডিওগুলি করেছিল, তোরি একটা কথাই বলেছে যে আমি প্রচুর কান্না করতাম রাত্র পুরো রাত, আমার বর জানে, কারণ মেয়েটা কিন্তু খুব সেন্সিটিভ টাইপের। আমি দেখেছি শাশুড়ির কাছে ভালোবাসে না, প্রচণ্ড ভালোবাসে, শাশুড়ি অসুস্থ ছিল, ও কেমন জানি হয়ে গেছিলো, তো ও প্রচণ্ড কান্না করেছে, কিন্তু সেই কান্না এবং রিকোয়েস্টও করেছিল, কিন্তু সেই রিকোয়েস্ট বা সেই কান্নাতে কেউ সাড়া দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনি। তাই আমি এখন যেহেতু এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে, আমি রিকোয়েস্ট করব যদি যে বা যারা ওই এই ভিডিওগুলি তোরির হাজব্যান্ড তোরি সবসময় বলে আমাকে নিয়ে ভিডিও করো, আমি সোশ্যাল মিডিয়াতে আছি, আমাকে নিয়ে ক্রিটিসাইজ করো, কিন্তু আমার বাবা, আমার হাজব্যান্ড, তোরির বাবা তো থাকেই না, তোরির বাবা তোমরা জানি অন্য জায়গায় কাজ করে, আমি তো জানি, হয়তো তোমার যারা ভিডিও থাকে তারাও জানো, হ্যাঁ, হাজব্যান্ড বা এই ছোট্ট কুটু সোনার, হ্যাঁ, যদি এরকম ভিডিও করে থাকো যেটুকুন রেভিনিউস কামানোর তো কামই নিয়েছো, তাই কোনো রকম দেখো লিগেল অ্যাকশনে যাওয়ার আগেই তোমরা যদি পারো তোরির সাথে যোগাযোগ করো বা সেই ভিডিওগুলো কিছু করার ব্যবস্থা করো। হ্যাঁ, কারণ আমাদের আরেকটা বোনকে আমি কাঁদতে দেখলাম, মানে জরিমানায় লাখ টাকার উপরে জরিমানা দেওয়া, ওটা এসে বলছে আর কাঁদছে যে 5 টাকা রোজগার করতে পারিনি, এসেছিলাম পরিবারের জন্য রোজগার করব, এসেছিলাম স্বামীর পাশে দাঁড়াবো, এসেছিলাম অসুস্থ মেয়েটাকে চিকিৎসা করাবো, আজকে আমি পরিবারটাকে আরও ভাসিয়ে দিলাম, আজকে লাখ লাখ টাকা নাকি কত বললো, যেটা জানি না কত টাকা চেয়েছে, আমি কিছু জানি না, কারণ জুবিটা যা বললো লাখ টাকা খরচ কোথা থেকে করবো, কত টাকা চেয়েছে তাও আমি জানি না। তো আজকে যে অবস্থাটা দাঁড়ালো, সত্যি আমাদের মতো হাউস ওয়াইফেরা, আমরা যারা ইউটিউব করি সবাই তো ওরকম ঘরের স্ত্রী, এদের কাছে এখন স্বামীর কাছে চাইতেও ওর কষ্ট হচ্ছে, কারণ কোথা থেকে দেবে, কি করে দেবে। তো এই ধরনের কাজগুলি ভিডিও রিলেটেড কিছু করলে কোনো ব্যাপার হয় না, ওরা একটা কথাই বলছে ভিডিওর বাইরের কিছু তোমরা বলার চেষ্টা করো না, ভিডিও রিলেটেড কিছু বলো সেটা কিছু যায় আসে না, 1 নম্বর। 2 নম্বর, বাচ্চাদেরকে টেনো না, বাচ্চাদেরকে টানা, বাচ্চাদেরকে টানা, তোরির যেটা সবচেয়ে আপত্তি তোরির মেয়েটাকে ছেড়ে দেওয়ার কথা, তোরি কিন্তু ভিডিওতে অনেকবার রিকোয়েস্ট করেছিল আমার বাচ্চাটাকে ছেড়ে দেওয়া, এমন করে বলেছিল আমার বাচ্চাটার ফটো তোমরা কেউ থাম্বনেইলে লাগিও না, এটা আমিও দেখেছি, তোরি সবসময় এটা তোরি বলেছে, সেটা আমিও দেখেছি ওই সময়টাতে। তো ওই জিনিসটা যদি করে থাকো, আমি তোরির হয়ে রিকোয়েস্ট করছি, আমি তোরির কিছু না, কিন্তু একটা বোনের কান্না দেখছি আর যেন কাউকে কাঁদতে না দেখি। তো এমন কিছু ভুল করো না যে যদি ওরা স্টেপ নেয় তখন আবার এভাবে কাঁদতে লাগে, এখন কিন্তু ও দিশাহারা হয়ে গেছে, হ্যাঁ, তাই এমন কোনো করো না। আর তোমাদেরকে, বড়দের ক্রিয়েটারদেরকে বলবো, একটু সময় দিও, একটু ভেবে দেখো, এত এত টাকা সাধারণ ঘরের বউরা, যে কোনো বউরা, স্ত্রীরা যারা ইউটিউব সাধারণত যারা এরকম কন্ট্রোভার্সি, আপনার মহিলারা ম্যাক্সিমাম 95% কন্ট্রোভার্সি যারা ভিডিও করছে সব মহিলারা, তো ওরা হাত পাততে হবে স্বামীর কাছে, এখন হাজব্যান্ডটা দেবে কি না দেবে না বা দিলে পরও কতটা কথা শোনাবে, হ্যাঁ, একটু ভেবে দেখো। তোমরা বলবে যে আমাদের মান সম্মান গেছে, আমাদের যে কষ্ট হয়েছে, আমাদের স্ত্রীরা যে কান্নাকাটি করেছে, এগুলি চোখের জল কে দেবে দিদি, এগুলির কথা আপনি কেন বলছেন না। দেখো আমি আমি ওই ভিডিওটাতে বলেছি, এই ভিডিওটাতে বলেছি, কোনো উপায় ছিল না, কোনো উপায় নেই দেখেই, কারণ ব্লগ চ্যানেলগুলি চলে না, কবিতার চ্যানেলগুলি চলে না, সের জন্য এসেছিল। হ্যাঁ, তো তোমরা অ্যাটলিস্ট যদি সেরকম লিগেল নোটিশ টোটিস দাও, 3-4 হাজার টাকা দিও, 2 হাজার টাকা, 5 হাজার টাকা দিও, 1000 টাকা কোথা থেকে দেবে, কোথা থেকে ঘরের বোরা পাবে দিতে বলো। আর যদি কারো স্বামীরা সেই টাকাটা দেয়ও, তারপর সারাটা জীবন যতদিন বেঁচে থাকবে, গেছিলে তো ওয়াইটি করতে, ওই কেসে জড়িয়ে পড়েছিলে, গেছে তো ওইটা করতে, শুনতে লাগবে এত টাকা দিলে পর, একে তো ফোন কিনে দিয়েছে স্বামীরা, তারপর নেটের খরচ দিচ্ছে স্বামীরা, তারপর যখন এরকমভাবে লিগেল নোটিশ পাঠানোর পর যখন তোমরা 1000 টাকা দাবি করবে, তখন কি তার স্ত্রীদের কথাগুলি শুনতে হবে না? ভেবে দেখো তো, যারা তোমরা ব্লগার তোমরাও কিন্তু মহিলা, আর যাদের যাদের এগেনস্ট তোমরা পাঠাচ্ছ বা পাঠাবে বলে প্ল্যান করছো, এরাও কিন্তু মহিলা, দিনের শেষে ভেবে দেখো। হ্যাঁ, এখন বেশি বলে ফেলেছে, কম বলেছে, নো ডাউট, বাচ্চা নিয়ে তোরির যেখানে কথা, তোরি বললো আমি শুধু কেঁদেছি, আমি কথাও বলেছি কিন্তু সে আমার কথা শোনেনি, তোরি তার সাথে, আমি কারণ তোরিকে বলেছিলাম তুমি তুমি একটু কেস করার আগে একটু পার্সোনালি কথা বলো, তোরি যেটা আমাকে লিখলো আমি টাঙ্গি আমি থাম্বনেইলও দিয়ে দিচ্ছি, এখনও লাগিয়ে দিচ্ছি, তোরি আমাকে যেটা লিখলো সেটা হলো যে আমি তার সাথে কথা বলেছি কিন্তু সে থামতে চায়নি, মানে পার্সোনাল যোগাযোগ করার পর সে থামতে চায়নি। যদি এমন হয়ে থাকে,
তাহলে আর যেন মানে এখন কি হবে তো আর তো বলতে পারছি না, কিন্তু এইটুকুন বলবো যে একটা রাস্তা ওরা পেয়ে গেছে সবাই এখন। তাই আর কিছু বোনদের আমি বলবো, আমি দেখেছি আজকে আমি দুজন বোনকে ডাইরেক্ট গিয়ে কমেন্টে লিখে দিয়ে এসেছি, তোমরা ডাইরেক্ট পিক্স লাগিয়ে দিচ্ছ ভিডিওর মাঝে, ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করে লাগিয়ে দিচ্ছ, ডাইরেক্ট মানে এইসব বারবার, এটা তো ইউটিউবের এগেনস্টে তোমরা ভিডিওগুলি করছো, নট অনলি সে পার্সোনাল ইন্টারেস্ট এগেনস্টে, পুরোটা ভিডিও যদি আধার উপরে ভিডিও যদি তোমরা ডাউনলোড করে বা স্ক্রিন রেকর্ড করে যেভাবে লাগিয়ে দাও সেটা তো নিয়ম না। আর আমি আমার কমেন্ট সেকশনে বলবো আমি যাকে নিয়ে ভিডিও করি না কেন তোমরা সেই নামটা লিখবে না, অরিজিনালের ক্যারেক্টারের নাম লিখবে না, অন্য কোনো নাম লিখো, ঠিক আছে? অরিজিনাল ক্যারেক্টারের নাম লিখলে কিন্তু আমি লাভ সাইন দিতে পারবো না, ওইটাও কিন্তু নিয়ম নেই। হুম, কোনো অরিজিনাল ক্যারেক্টারকে নিয়ে ক্যারেক্টারের নামে তুমি কথা বলতে পারো না। এখন আমি যেই না, এখন আমার নাম অর্পিতা, এখন যেহেতু অপা অপা বলে কোনো ব্যাপার না, অপা যে কোনো হতে পারে, ঠিক আছে? তো অপা যে কেউ হতে পারে, কিন্তু সেখানে অর্পিতাটা বললেও কিছু না, অর্পিতা অনেক অর্পিতা হতে পারে, বাট স্টিল এটা মনে রেখো এটা ঠিক না। হ্যাঁ, সেখানে আমি একটা কথাই বলবো, এটা করো না বা কমেন্ট সেকশনে, এটা আমার কমেন্ট সেকশনে এরকম লিখো না, আমি হয়তো উত্তর দিতে পারবো না। আর আমি এই ভিডিওটা আমি মেনলি তোরির জন্যই করছি, তোরির কথা তোরই তো রেগে বলে ফেলবে, তোরির কথাটা রিয়াকশন অন্য জায়গায় হয়ে যাবে। তা আমি তোরির হয়ে রিকোয়েস্ট করছি, যারা যারা তোরির মেয়ের ভিডিও করেছো, যারা তোরির বাবাকে নিয়ে কিছু বলেছো, ইনফ্যাক্ট আমি জানি তোরির অন্য নামগুলি নাই বা বললাম, তোরির অন্য রিলেটিভ নিয়ে অনেক কথা অনেকে বলেছে, আমি দেখেছি নিজের চোখে দেখেছি কিছু কিছু ভিডিও যেখানে তোরির অন্য ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েও অনেকভাবে কথা বলা হয়েছে এবং ক্লিপিংস ইউজও করা হয়েছে। আমি দেখেছি তোরি এক জায়গায় দাঁড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, দেখো কেমন করে, এরকম করে আমি দেখেছি। সে যেই হোক যাই হোক, আমি তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তোমরা তোমাদের চোখের জল দেখলে আমাদের, আমি বিশেষ করে আমার ওই বোনটার চোখের জল দেখে আমারও জল চলে এসেছে, কারণ আমিও তো একজন সেই মহিলা সেই পথের, কোথার থেকে দেবে বলছে এমনভাবে কান্না করছে। হ্যাঁ, আর দিলেই বাকি দিলেই বা কি সারা জীবন খোকরা শুনতে লাগবে, তারপর যদি ইউটিউব করতেও আসে তারপরও কেউ তো ছেড়ে দেবে না, আর এই সেই মহিলা এসে তার এটা করতে হয়েছে। আমি সমস্ত বড় ক্রিয়েটারদেরকে বলবো তোমরাও একটু একটু দেখো, আমরা কিন্তু তোমাদের যখন তোমাদের স্ট্রাইক হয়, তোমাদের অসুস্থতা হয়, আমরা কি বলি না পাশে আছি তোমাদের, তোমরা চিন্তা করো না, বা যখন ফিরে আসে কংগ্রেচুলেশন তো আমরাও জানাই, তোমাদের খুশিতে কিন্তু আমরাও খুশি হই। হ্যাঁ, নেগেটিভিটি জরুর করি, যাদের জন্য পজিটিভ হলো পজিটিভ কিন্তু করি, আনন্দ হওয়ার আনন্দ করি। ইনফ্যাক্ট আমরা একদম একদল ফরে বলছি, একদল এগেনস্টে বলছি, একদল ফরে বলছি একদল, আর যে যার ফরে বলে, যে যার এগেনস্টে বলে, তখন কিন্তু আমরা মানে দল মত হয়ে আলাদা হয়ে গালি গালাজ, আমরা একটার একটাকে স্ট্রাইক দিয়ে, ছোট ছোট ক্রিয়েটার, 5000 ক্রিয়েটার, কিন্তু কেউ কাকে থামাচ্ছি না। আর তখন আমাদের সম্পর্কগুলি মানে ফাটল হতে 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 কোথায় যায়, ফাটল হতে নিজেরা জানি না, সহ্যই করতে পারি না। হ্যাঁ, কারণ এই আমার কন্টেন্ট। হ্যাঁ, তো আমরাও কিন্তু, তোমরা ভেবো না বড় ক্রিয়েটার, তোমাদের হয়ে যারা, তোমাদের জন্যই কিন্তু কেউ ফরে কেউ এগেনস্টে, কেউ ফরে কেউ এগেনস্টে, আর ফরে আর এগেনস্টে আমরা এমন লড়ালড়ি করি, ভাবি তখন আমরাই মানে আমরা মানে পার্সন টু পার্সন হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু আমরা লড়ি, তোমাদের আনন্দে আমরাও আনন্দিত হই, তোমাদের 1,00,000 হলে আমরাও কংগ্রেচুলেশন বলি, তোমাদের বাচ্চা হলে আমরা বলি বাও, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। হ্যাঁ, তোমাদের সব কিছুতে কিন্তু আমরা আনন্দে আনন্দিত হই, কিন্তু সবসময় যে আমরা খারাপটাই বলি তা না, যারা নেগেটিভ ভিডিও করে এরাও কিন্তু অনেক সময়, ধরো কেউ কাউকে নেগেটিভ ভিডিও করছে, যখন কারোর বার্থডে হয় সেই কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু আমরা কিন্তু হ্যাপি বার্থডে উইশ করতেও ছাড়ি না, যে হ্যাঁ নেগেটিভ ভিডিও নেগেটিভ ভিডিও জায়গায় আজকে তোমার বার্থডে তোমাকে আমি উইশ করবো। তাহলে কোথাও না কোথাও তোমাদের সাথে জীবনযাত্রা তো আমরাও জড়িয়ে গেছি, ঠিক আছে? আর তোমাদের হ্যাঁ তোমাদের যেটা দেখানো সেটা নিয়ে কথা বলা উচিত, দেখানো সেটা নিয়ে কথা বলা উচিত না, এক্সেসিভলি পার্সোনাল হওয়া উচিত না। আর বাচ্চাটা নিয়ে তোরির যেটা মেয়ে বলুন, বাচ্চাটাকে নিয়ে কথা বলা হয়েছে সেটা তোরি কিছুতেই মানতে পারছে না, ছোট একটা মা তো তার জন্য, তো আমি সেটাই বলবো। আর তারপর আমি দেখলাম ডাইরেক্ট ভিডিও এভাবে লাগিয়ে দেওয়া, ডাইরেক্ট এটা লাগিয়ে দেওয়া সেটা তো ঠিক না, এটা এমনিতেই নিয়মের এগেনস্টে যাচ্ছে। তারপরেও যদি তোমরা করো, তারপর যদি কিছু হয় সত্যি কষ্ট লাগে, কষ্ট লাগবে, অ্যাটলিস্ট আমরা সবাই জানি আমাদের কাছে চ্যানেলটা কীরকম কতটা প্রিয়, প্রত্যেক লোকের কাছে চ্যানেলটাই বড় প্রিয়, ওদের কিছু নেই, ঘরে যেটুকুন সময় পায় ঘরের কাজকর্ম সব মানে একটু দূরে রেখে হলো চ্যানেল চ্যানেল চ্যানেল, একটু চ্যানেলটা নিয়ে কাজ করি, একটু চ্যানেলটা নিয়ে কথা বলি। তো প্রত্যেকটা ইউটিউবার ক্রিয়েটর জানে তার কাছে ইউটিউবটা কীরকম। এই যে আমার ওই বোনটা বললো যে কালকের থেকে হয়তো আমি ভিডিও দেবো না, বা কালকের থেকে হয়তো আমি ওয়াইটি করবো না, ওরও তো কষ্ট হবে না, আর বলছে আমি দিলেই বা কী করবো, দিলেই তো আমার নেগেটিভ কমেন্টস প্রচুর আসবে। আমি বোনকে বলবো, যদি তুমি আর বোনটা ভিডিওটা দেখে থাকো বোনু, ভিডিও তুমি দিয়ে যাও, যা হবার হবে, হ্যাঁ ভিডিও দিতে থাকো, ভিডিও না দিলে তো চ্যানেলটাও বসে যাবে, আর দেখো কি হয়, যদি ঠিক হয় ঠিক আছে,
আমি বড়কে এটা দেখে বলবো, তোমরা এতটা নির্দয় হইও না। আজকে তোমাদের কাছে লাখ লাখ টাকা আছে, ঠিক আছে, সেখানে আমাদের কাছে তো সেরকম 5 পয়সাও নেই। আমরা 3 মাস 4 মাস 5 মাসে গিয়ে সেরে কেউ হয়তো 8,000 টাকা কামালো। হ্যাঁ, সেই 5 মাসে 8,000 টাকা যদি এক ঝটকায় একদিনে লাখ টাকা হয়ে বেরিয়ে যায়, কোথা থেকে দেবে? তোমরা বলবে করিস কেন এসব কাজ, কর আমাদের মতো ব্লগ চ্যানেল। আরে ওইটা করলে তো ভিউজ হয় না, ওর জন্য কর, নাহলে তো করতো না কেউ। কারোর শখ নেই অন্যের ভিডিও নিয়ে কথা বলা, অন্যের ভিডিও নিয়ে গালি গালাজ খাওয়া, অন্যের কারোর শখ নেই, কিন্তু ভিউজ হয় না বলেই করা হয়। এটা একটু বোঝো, তোমরাও একটু 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 মায়া মানবিকতা নিয়ে দেখো। হ্যাঁ নিশ্চয়ই একদম ভেতরের কথা বলা ঠিক না, একদম একদম ভেতরে ঢুকে কাউকে কথা বলা উচিত না, সেটা কোনোদিনই না, তবে হ্যাঁ বাক স্বাধীনতার একটা একটা লিমিট থাকা দরকার। কিন্তু তার মানে এই না একটা মানুষকে একদম ওয়াইটি থেকে বার করে দেওয়া। হ্যাঁ, সেই বোনটা নিতে পারছে না দেখলাম, সত্যি খুব কষ্ট লাগছে, কান্না দেখে আমারও কষ্ট লাগছে। আর আমি শুধু রিকোয়েস্ট করতে, শুধুমাত্র তরির হয়ে রিকোয়েস্ট করতে এসেছি, যারা তরির হয়ে ভিডিও করেছো, যারা তরির বাচ্চা, হ্যাঁ, কারণ তরি কিন্তু আমার কথা শোনে। হ্যাঁ, তরি আমার কথা শোনে, আমি তরিকে ভীষণ বিশ্বাস করি, ভীষণ ভালোবাসি। আমি ভিডিওটা তরির হয়ে ভিডিওটা করেছি এর জন্য, আমি কিন্তু অন্য কোনো ভিডিও করিনি। আমি জানি তরির হয়ে ভিডিও করবো, তরি আমাকে উত্তর দেবেই। প্রিয়ার হয়ে ভিডিও করা তো 12টা 1টা হলো প্রিয়া আমার ঘরে আসবেই, উত্তর দিদি এটা হয়েছে, দিদি ওটা হয়েছে, তো এরা উত্তর দেবেই। ওই ভিডিওগুলি সরিয়ে দাও, তরির কাছে ক্ষমা চেয়ে নাও, তরি বলে দাও তরি বোনও তোমার কাছে কাঁদিয়েছি, আর কাঁদতে দেবো না বা আর কাঁদা, ওরকম করে বলে দাও। আর তরি সেটাই আমি বলবো, তাহলে নিশ্চয়ই তরির মা, ও ছোট্ট বাচ্চা মেয়ে, কিন্তু এক মা তার বাচ্চার কষ্টটা মেনে নিতে পারে না, ও বাচ্চার কষ্টটা আজও ভোলেনি। একটা লক্ষ্মী পুজো নিয়ে মেয়েটাকে অনেক কাঁদানো হয়েছে, এইটুকুনি বললাম আমি। আমার হয়তো এখানটায় বলা সাজে না, কিন্তু তাও আমি বললাম, শুধু তরির সাথে কথা হয়েছে বলেই আমি মেসেজ দিতেছিলাম। আমি একটা অন্য গুড নাইট ভিডিও দিলাম হলে এই জায়গাটা আমি একটা ভিডিও দিতে গেলাম, কারণ তোরই হয়তো আর ভিডিও দে, কারণ ওরা তো বড় চ্যানেল, হয়তো তোর আর বলবে না কিছু। হ্যাঁ, প্লিজ প্লিজ একটু তোমরা ভেবেচিন্তে কাজ করো, একটু ডাইরেক্ট পিকচার লাগিও না, ডাইরেক্ট কমেন্টে ডাইরেক্ট নাম লিখো না, ডাইরেক্ট থাম্বনেল লাগিও না, একটু চিন্তা করে ভিডিওগুলি করো। বাই।